আসসালামু আলাইকুম সুপ্রদর্শ মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা এই শীতের মৌসুমে খুব ভালোই আছেন। গোল্ডেন ল্যাব গ্রুপ চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা একটি জমি দেখব, আর এই জমিটি সিটির মধ্যে এবং খুব ভালো পজিশনে, একদম রাস্তার পাশে অবস্থিত। তো আমি সেই লোকেশনটা বোঝানোর জন্য একটু আগে থেকে আমি দেখাবো আমাদের জমির লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের জমিটা অবস্থিত কোনাপাড়া স্ট্যান্ড থেকে একটু সামনে ডগাইয়ের বাজার। আমরা সেই লোকেশনে যাওয়ার আগে, এখন আমরা আছি কোনাপাড়া স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ড্যামরা রোড, ড্যামরা রোড থেকে কোনাপাড়ার দিকে 6 লেন্থ বিশিষ্ট রাস্তার উন্নয়ন কাজ চলতেছে। তো এখন দেখতে পাচ্ছেন 6 লেন্থের কাজগুলো চলছে, কনস্ট্রাকশনের। আর এখানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ফেমাস হসপিটাল এবং মান্দান হাই স্কুল স্কুল অ্যান্ড কলেজ, এগুলার সামনে, মানে এখান থেকে 5 মিনিট সময় লাগবে আমাদের ডগাইয়ের বাজার যেতে। তো বুঝতে পারছেন আসলে জায়গাটা কত পপুলার, কারণ এখানে একটা নাই, দুইটা নাই, তিনটা, এবং হসপিটাল সহ স্কুল কলেজ হসপিটাল সব কিছু এখানে আছে, এবং 6 লেন্থ বিশিষ্ট রাস্তাও হচ্ছে, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট গড়ে উঠেছে। এবং আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ দোকানপাট এখানে গড়ে উঠেছে। তো ব্যাপক উন্নয়ন চলছে এখানে, কারণ এই ছয় লেন্থ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার ফলেই এই জায়গাগুলো দিন দিন খুব পপুলার হয়ে যাচ্ছে। আর আমাদের যে কোনাপাড়া স্ট্যান্ড, সেই কোনাপাড়া স্ট্যান্ড থেকে আপনি যে কোনো অটোতে উঠবেন, মাত্র 10 টাকা ভাড়া নেবে ডগাইয়ের বাজার যেতে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি। আমি জমি দেখানোর আগে, আমি ঠিক মতো লোকেশনটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু আগে থেকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের খুবই সুবিধা হয়, কারণ আপনারা জমি কিনবেন, এটি আপনাদের কষ্টের অর্জিত টাকা। এটি কেনার আগে আপনি যদি বাড়িতে বসে এই লোকেশনটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আমি সার্থক। তো এখন দেখতে পাচ্ছেন যে রোডটা এদিক চলে গেল, এটি হচ্ছে সাইনবোর্ডে যে মিলিত হবে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, আর এটি ডগাইয়ের বাজার। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা, এখানে যে কোনো ধরনের গাড়ি ঘোড়া আসবে। আর পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা, এটাই হচ্ছে আমাদের জমি। দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি জমির মালিকের সাথে যোগাযোগ করে জমি কিনতে চাইলে অথবা জমির খোঁজ পেতে হলে ইউটিউবে এসে সার্চ করবেন IMTIAJ, দ্যাটস ইমতিয়াজ 158, 158। সার্চ করলেই আমার যে চ্যানেলটি আসবে সেটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করবেন, এবং অবশ্যই উপরে যে অপশন আছে অল, সেই অল অপশনে ক্লিক করবেন। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব, জমির মালিকের নাম্বার সহ যে ভিডিওগুলো দেব, সেগুলা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন একদম জমির সামনে আমাদের রাস্তা, মেন সড়ক। এখানে যে কোনো ধরনের গাড়ি আসবে, এবং এটি এখানে সব সময় গাড়ি যাওয়া আসা করে, একদম প্রপার জায়গা। এবং আশেপাশে বিল্ডিংগুলো দেখছেন, উঁচু উঁচু বিল্ডিং। তো আমরা এখন সরাসরি জমিতে চলে আসলাম, আমাদের যদি সমস্যা হয় আমরা পরে আবার সেই রাস্তাটা দেখব, যদি বুঝতে সমস্যা হয়। এখন আমরা জমিটি দেখছি, সামনে যে টিন দিয়ে ঘেরা, তার পাশেই রাস্তাগুলো আপনারা দেখলেন। যদি আপনাদের সন্দেহ হয় আপনারা আবার দেখতে পারেন রাস্তাগুলো, আমি বারবার বলছি একদম রাস্তার সাথে এই জমিটি অবস্থিত। জমিটির চারিদিকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গা এখন। তো জমিতে এখন ভরাট করা লাগবে না, কারণ জমি উঁচু, এখনই বাড়ি করতে পারবেন। একদম
রোড লেভেল জমি, আশেপাশে প্রচুর বাড়িঘর এবং উঁচু উঁচু বিল্ডিং। এখনই বাড়ি করতে পারবেন এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে টিনের যে ফাঁক ফোকর আছে। তারপরও যদি আপনাদের বিশ্বাস না হয় আমি আবার নিয়ে যাবো আপনাদের রাস্তাতে, রাস্তা দেখানোর জন্য, কারণ খুব ইম্পর্টেন্ট। একটি জমি মূল্য বৃদ্ধি হয় তার রাস্তার জন্যে, আর এই রাস্তা আশেপাশের লোকেশন, আশেপাশে বাজার আছে কি না সেগুলো দেখাটা খুব জরুরি। এজন্যই আমি জমিটা দেখানোর আগে আমি লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দিই। আমি চাই আপনারা জমিটা কেনার আগে অন্তত আমার ভিডিও দেখে জমি সম্পর্কে একটি বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জিনিস দেখতে পারেন। তো জমিটির পরিমাণ আমি বলে দেব, জমিটির পরিমাণ 14 কাঠা। আমি আবার বলছি, জমিটির পরিমাণ 14 কাঠা। জমিটির মূল্য আমি বলে দেব, আপনারা আমার সাথেই থাকুন। আগে জমিটি পুরোপুরি দেখুন, যদি জমিটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে আমি সরাসরি জমির মালিকের নাম্বার দিয়ে দেব, আপনারা জমির মালিকের সাথে কথা বলবেন। এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে আপনারা দেখছেন সবগুলোই উঁচু উঁচু বিল্ডিং, তার মানে বোঝা যাচ্ছে আসলে এখানে খুব ডেভেলপ হচ্ছে। এবং আপনি দেখলেন এবং বিদ্যুতের যে ব্যবস্থা সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে 6 লেন্থের কাজ হচ্ছে কোনাপাড়া, সে কোনাপাড়া থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। ওটা ছিল ডেমরা রোড, 6 লেন্থের যে কাজ হচ্ছে। তো ঢাকা ডেমরা রোড থেকে কোনাপাড়া, কোনাপাড়া থেকে ডগাই বাজার। আমি আবার আপনাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করছি। এটি মিনিমাম 25 ফিট রাস্তা হতে পারে, এটা আনুমানিক, তবে আপনি আমার কথা আবার ভুল বুঝবেন না যে আমি 25 ফিট বলছি। তো রাস্তা দেখে এটা অনুমান করছি, আমি তো রাস্তা মেপে দেখি নাই, কারণ এখানে প্রতিটা বাড়ি হাই বিল্ডিংয়ের এবং খুব ডেভেলপ চলছে। এবং দেখেন যে বিল্ডিংগুলো আছে তার সামনে এগুলো দোকান, তার মানে এটা একটি বাজারের মতো একটি পরিবেশ। তো আপনি চাইলে আপনার যে জমিটা সেই জমিটার সামনে এমন দোকান করতে পারবেন। এই যে আমি আবার দেখানোর চেষ্টা করছি, এই যে গেটটা এবং এটাই হলো আমাদের জমি, টিন দিয়ে ঘেরা, তার সামনে রাস্তা দেখতে পাচ্ছি। এখানে প্রতিটা বাড়ির সামনেই কিন্তু দোকান করা আছে, দোকান সহ আপনি বাড়ি করতে পারবেন, নিচে দোকান এবং উপরে বাড়ি বা ভাড়া দিতে পারবেন। দোকান পজিশন অথবা বিজনেস পজিশন এই জমিটা, এটা বললে ভুল হবে না। এখানে আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন, এখানে প্রতিনিয়তই মানুষের যাওয়া আসা আছে। তো এই জমিটার মূল্য আমি বলে দেবো, জমিটার মূল্য আস্কিং প্রাইস হিসাবে জমির মালিক থেকে চাওয়া হয়েছে 35 লাখ টাকা পার কাঠা।